রোজা সম্পর্কিত অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু মাসালা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ যে মাসালাগুলো হচ্ছে রোজাদার অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হবে কি না স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হবে কিনা হস্তমৈথুনের দ্বারা রোজা ভঙ্গ হবে কিনা স্বপ্নে কিছু খেয়ে ফেললে রোজা নষ্ট হবে কিনা বমি করলে রোজা নষ্ট হবে কিনা এবং রোজাদার অবস্থায় দিনের বেলায় যদি কেউ ভুলে সহবাস করে এর দ্বারা রোজা নষ্ট হবে কিনা কেউ যদি দিনের বেলায় কুলি করার সময় উঁজু করার সময় যদি গলার ভিতরে পানি চলে যায় এতে রোজা নষ্ট হবে কিনা এবং থুতু গিলে ফেললে রোজা নষ্ট হবে কিনা না পুকুরে ডুব দেওয়ার সময় কারো যদি কানে পানি ঢুকে তখন এর দ্বারা রোজা নষ্ট হবে কিনা এবং কেউ যদি দিনের বেলায় ভুলে কিছু খেয়ে ফেলে এর দ্বারা রোজা নষ্ট হবে কি এরকম গুরুত্বপূর্ণ দশটি মাছ আলা খুবই মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ উপকৃত হবেন প্রথম মাসালা হচ্ছে স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হবে কিনা এর উত্তর হচ্ছে এই কোনো মহিলা যদি দিনের বেলায় নিদ্রামগ্ন হয় মানে ঘুমায় রোজাদার অবস্থায় দিনের বেলায় ঘুমায় অথবা কোনো পুরুষ যদি দিনের বেলায় নিদ্রামগ্ন হয় মানে ঘুমায় এবং এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন দ্বারা গুসুল ফরজ হয়ে যায় মানে স্বপ্ন দূষ হয় তখন এতে রোজা নষ্ট হবে না সে অপবিত্র হবে কিন্তু রোজা নষ্ট হবে না তারপরে যদি কোনো রোজাদার দিনের বেলায় নিদ্রামগ্ন হয় এবং স্বপ্ন হয় তাহলে এর দ্বারা রোজা নষ্ট হবে না বরং রোজা বহাল থাকবে তবে যত তাড়াতাড়ি সম্ভব গুসল করে নেবে কারণ রোজাদার ব্যক্তি অপবিত্র থাকা উচিত নয় কারণ আপনি যখন আপনার স্বপ্ন দূষ হয়ে গেল আপনি নাপাক হয়ে গেলেন অপবিত্র রোজাদার অবস্থায় অপবিত্র থাকা উচিত নয় বরং যত দ্রুত সম্ভব গোসল করে নেওয়া পবিত্র হয়ে যাওয়া তাহলে আমরা বুঝলাম কি রমজান মাসে অথবা রমজান ছাড়া যে কোনো সময় রোজাদার ব্যক্তি যদি রোজাদার অবস্থায় ঘুমন্ত অবস্থায় যদি তার স্বপ্ন দোষ হয় এর দ্বারা রোজা নষ্ট হয় না রোজা হালকাও হয় না নির্দ্বিধায় রোজা হয়ে যাবে যদি রমজান মাসে অথবা কোনো রোজাদার ব্যক্তি রমজান ছাড়াও যে কোনো সময় দিনের বেলায় স্বপ্ন দোষ হওয়ার পরে সে যদি মনে করে থাকে যে তার রোজাটা হয়ে হয়নি এই মনে করে সে যদি রোজা ভঙ্গ করে খাওয়া দাওয়া শুরু করে দেয় তাহলে এই রোজাটা তাকে আবার রাখতে হবে তবে কাফারা দিতে হবে না এই রোজাটা আবার রাখতে হবে তারপরে কেউ যদি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে অথবা হস্তমৈথুন করে কিংবা যে কোনো উপায়ে বীর্যপাত করে এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে আবার কাফারও দিতে হবে কাফার মানে হচ্ছে একটা রোজার বদলে ষাটজন মিসকিনকে মানে একটা রোজার বদলে টানা ষাট দিন মানে ষাট দিন রোজা রাখতে হবে অথবা এই ষাট দিন রোজা রাখতে না পারলে একটা রোজার বদলে ষাটজন মিসকিনকে বেলা খাবার খাওয়া দেবে হচ্ছে কাফারা মাসালাটা আরেকবার বলছি যদি কেউ রোজাদার অবস্থায় স্বেচ্ছায় যদি স্ত্রী সহবাস করে অথবা হস্তমৈথুন করে অথবা যে কোনো উপায়ে বীর্যপাত ঘটায় তবে এর দ্বারা তার রোজাও নষ্ট হবে রোজাটাও রাখতে হবে এবং কাফফারাও দিতে হবে কাফফারা হচ্ছে একটা রোজার বদলে ষাটটা রোজা এটা মারাত্মক অবস্থা এটাকে এবার অসম্ভব কঠিন এক দায়িত্ব কাজ জরিমানা তারপরে হচ্ছে রোজাদার অবস্থায় যদি কারো মজি বের হয় মজি মজি হচ্ছে যে কোনো উত্তেজনায় যৌন উত্তেজনায় প্রথম অবস্থায় যে পিচ্ছিল পদার্থ বের হয় এটা হচ্ছে মজি এই মজি যদি কারো বের হয় পিচ্ছিল পদার্থ আঠালো বীর্য না বীর্য বের হওয়ার আগের মুহূর্তে যে পিচ্ছিল পাতলা সাদা একেবারে স্বচ্ছ পানিটা বের হয় এটাকে শরীর বাসায় মজি বলা হয় এই মজি বের হলে এর দ্বারা অজু নষ্ট হবে কিন্তু রোজা নষ্ট হবে না রোজা চলবে শুধুমাত্র বীর্যপাত হলে রোজা নষ্ট হয়ে যায় আবু সাইদ লহ আনহু বলেন রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেনুন তিন জিনিস না রোজাদারের রোজাকে নষ্ট করে না তিন জিনিস এক নম্বর হচ্ছে আলহাইজা আমা মানে সিঙ্গা দেওয়া একটা সময় কিন্তু আমাদের বাংলাদেশে সিঙ্গা লাগাতো বিভিন্ন ধরনের বেদে সম্প্রদায়ের লোকেরা সিঙ্গা লাগাতো তো সিংয়ের মতো রক্তমুক্ষম আর এখন তো আলহামদুলিল্লাহ আধুনিক যন্ত্র বেরিয়েছে হিজামা অর্থাৎ শরীর থেকে বিষাক্ত রক্ত বের হওয়ার আধুনিক যে প্রযুক্তি কারো যদি এরকম হিজামা করা হয় রমজান মাসে রক্ত শোষণ করা হয় এর দ্বারা রোজা নষ্ট হয় না সেটাই বলছেন যে তিন জিনিস রোজা নষ্ট করে না এক নম্বর হচ্ছে হিজামা দুই নম্বর হচ্ছে ওয়াল কই ইউ কইও মানে হচ্ছে বমি কেউ যদি রমজান মাসে অসুস্থতার কারণ অথবা কোনো কারণবশত এমনি তার বমি হয় সে বমি কম হোক অথবা বেশি হোক এর দ্বারা রোজা নষ্ট হবে কিন্তু ইচ্ছা করে কেউ যদি বমি করে তাহলে এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে তিন নম্বর হচ্ছে ওয়াল এখতিলাম মানে স্বপ্নদোষ স্বপ্নদোষের দ্বারা রোজা নষ্ট হয় না রোজা বঙ্গ হয় না রোজা হালকাও হয় না রোজাতে কোনো ত্রুটি হয় না আর এটি হচ্ছে তিরমিজে শরীফের হাদিস তিন জিনিস রোজা নষ্ট করেন এক নাম্বার হচ্ছে হিজামা মানে সিঙ্গা লাগানো দুই নম্বর হচ্ছে ওয়াল কইউ মানে হচ্ছে বমি তিন নম্বর হচ্ছে স্বপ্নদোষ এই তিনটা জিনিস কারো রোজাকে নষ্ট করে না তারপরে রোজাদার অবস্থায় কেউ যদি স্বপ্নে দেখে যে সে কিছু কিছু খাচ্ছে খাওয়া দাওয়া করতেছে যেমন আপনি স্বপ্নে দেখলেন দিনের বেলায় অথচ রোজাদার আপনি রোজাদার অবস্থায় দিনের বেলায় আপনি স্বপ্নে দেখলেন কোথাও খাওয়া খাওয়া দাওয়া করছেন যে কোনো খাওয়া দাওয়া হতে পারে পেট ভরে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে তারপর হঠাৎ করে ঘুম ভাঙলো তখন আপনার মনে হল আমি তো রোজা রেখেছি স্বপ্নে স্বপ্নের মধ্যে কেউ যদি খায় ইচ্ছা মতো খায় এই স্বপ্নের খাওয়া দ্বারা রোজা নষ্ট হয় না সরাসরি খেলে রোজা নষ্ট হয়ে যায় কিন্তু স্বপ্নে কেউ যদি খায় এর দ্বারা তার পেটও বলে না স্বপ্ন স্বপ্নটা তো স্বপ্নই এর জন্য এর দ্বারা রোজা হালকাও হয় না রোজা নষ্টও হয় না তারপরে রোজা রেখে কেউ যদি রোজার কথা ভুলে যায় মানে কেউ রোজা রেখেছে কিন্তু তার মনে নাই এই ভুলবশতে কেউ যদি স্বামী স্ত্রী সহবাস করে এর দ্বারা রোজা নষ্ট হবে না রোজা ভঙ্গ হবে না কিন্তু ইচ্ছা করে সহবাস করলে রোজা নষ্ট হয়ে যায় আর অনিচ্ছাকৃত কেউ যদি সহবাস করে অর্থাৎ মনে নাই তার সহবাস করার পর মনে হয়েছে আমি তুরুজাদার এর দ্বারা রোজা নষ্ট হবে না রোজা হয়ে যাবে কেউ যদি ভুলে পেট ভরে ভাত খাওয়ার পর অথবা গলা পর্যন্ত পানি পান করার পর মনে হলো যে আমি আমি তুরুজাদার যখন খায় খাওয়া শেষ হয় তখনও তার মনে নাই খাওয়া দাওয়া শুরু করলো করলো আর কি অন্য মতোই একেবারে খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ হঠাৎ করে তার মনে হলো যে আমি তো রোজাদার আমি কেন খেলাম এই যে একটা ভুল এই ভুলের দ্বারা রোজা নষ্ট হবে না পেট ভরে যদি কেউ ভাত খায় গলা পর্যন্ত কেউ যদি পানি পান করে মনের ভুলে মনে নাই তার রোজার কথা এর দ্বারা রোজা নষ্ট হয় না তবে খাওয়া শুরু হওয়ার পর যখন আপনি খাওয়া দাওয়া শুরু করলেন মনে নাই। যখনই মনে হবে সাথে সাথেই খাবার বন্ধ করে দিতে হবে যেমন ধরুন আপনি খাচ্ছেন মনে নাই একেবারে এক লোকমা বাকি আছে এক লোকমা হঠাৎ করে মনে আমি তো রোজাদার সাথে সাথেই স্টপ বন্ধ করে দিবেন কুলি করে যা আছে ফেলে দিবেন আর ভিতরে যা চলে গেল ভুলবশত অনিচ্ছাকৃত এর দ্বারা রোজা নষ্ট হবে না রোজা হালকাও হবে না কুলি করার সময় যেমন আপনি গোসলের কুলি হোক অথবা অজুর কুলি হোক অথবা অন্য কোনো কারণে রমজানে দিনের বেলা যদি কুলি করেন কুলি করা অবস্থায় যদি অসতর্কতা বসতো অথবা ভুলে যদি গলার ভিতরে পানি চলে যায় আবার রোজার কথাও মনে থাকে রোজার কথা মনে আছে আপনার রোজা কিন্তু অনিচ্ছাকৃত হঠাৎ করে একটু পানি ভিতরে চলে গেল ভুলবশত এর দ্বারা রোজা নষ্ট হবে না কিন্তু ইচ্ছাকৃত যদি এক ফোঁটা পানিও যদি আপনি গলত করেন করেন এর দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে অনিচ্ছাকৃত আল্লাহ তাকে মাফ করেন তারপরে যারা পুকুরে গোসল করেন নদীতে গোসল করেন অথবা সাগরে গোসল করেন এরকম পুকুর নদী জলাশয়ে যারা গোসল করেন এই আপনার ডুব দেওয়ার পরে যদি কানের ভিতরে পানি ঢুকে যদি কানের ভেতরে পানি ঢুকে আর একটা পুরো কান যদি ভরে যায় পানিতে তবু এর দ্বারা রোজা নষ্ট হয় না এর কারণ হচ্ছে কানের ভেতরের পানি পাকস্থলিতে যায় না এটা কানের মধ্যে আটকে থাকে বেরো হয়ে যায় এজন্য জন্য রোজাদার অবস্থায় কেউ যদি গোসল করেন পুকুরে নদীতে এ ধরনের জলাশয়ে আর এতে যদি কার কারো কানের ভেতরে যদি পানি ঢুকে এর দ্বারা রোজা নষ্ট হবে না রোজা হালকাও হবে না তারপরে হচ্ছে মুখের থুতু অনেকেই মনে করেন থুতু গিলিয়ে ফেললে বোধহয় রোজা নষ্ট হয়ে যায় না কারো মুখে যদি মুখ ভর্তি থুতু জমে আর সেটা যদি সে গিলে ফেলে এর দ্বারা রোজা হালকাও হয় না রোজা নষ্ট হয় না কিন্তু কেউ যদি থুতু বের করার পরে মুখ থেকে বের করবে সেটা আবার গিলে তাহলে এর দ্বারা রোজা নষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং বিশুদ্ধভাবে রোজা পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক